হরে কৃষ্ণা গৌর নিতাই। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেইনড ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। বছরের শুরুতেই আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি আমি ঈশ্বরের কাছে। যাই হোক, আজকের এই পর্বে আলোচনা করব যে জীবন থেকে কিভাবে আপনারা গোপন শত্রু দমন করতে পারবেন। আপনারা সামান্য হলুদের পাত্রে একটি জিনিস যদি রেখে দিতে পারেন একটু নিয়মের মাধ্যমে, তাহলে যেরকমই আপনাদের জীবনে শত্রু থাকুক না কেন, তা ধ্বংস হয়ে যাবে। এই কথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনেই শত্রু কিন্তু রয়েছে। সেটা আপনার ব্যবসার দিকে হতে পারে, আপনি যেখানে চাকরি করছেন সে চাকরিতে হয়তো শত্রুতা মনোবৃত্তি কেউ রাখতে পারে আপনার উপর, বা হয়তো আপনি হয়তো খুব সফলতার দিকে যাচ্ছেন, সৌভাগ্য আপনার বৃদ্ধি পেয়েছে, আপনারা মা লক্ষ্মীর কৃপায় উন্নতি করছেন, তখনও কিন্তু আপনার উন্নতিটি মানুষের চোখে পড়বে এবং আপনার কিন্তু ভালো মানুষের শত্রুতা মনোভাবাপন্ন একটা ব্যাপার কিন্তু চলে আসবে। দেখুন, শত্রু কখন হয়, বিশেষ করে যখন আপনারা নতুন কিছু অ্যাচিভমেন্ট করেন, আপনাদের জীবনটা স্মুথলি চলে, আপনারা সফলতার শিখরে গিয়ে পৌঁছান, তখন কিন্তু বিভিন্ন রকম শত্রু আপনাদের জীবনে চলে আসবে। আপনাদের ভালো দিকগুলিকেও দেখবে না, কারণ আজকের এই সমাজে কেউ কারোর খুব একটা ভালো চায় না। যে যত ডাউনে থাকবে, নিচে থাকবে, ততই কিন্তু মানুষ দেখবেন আপনাকে নিচে আরও করে দেবে, শত্রুতা মনোভাবাপন্ন করবে, কিছুতেই দেখবেন উন্নতি করতে দেবে না। এবং যদি আপনাদের শত্রু থাকে জীবনে, এই কথা সত্য, জীবনে যদি গোপন শত্রু থাকে, তাহলে কিন্তু আপনারা ভালো চিন্তাভাবনা খুব একটা করতে পারবেন না, কারণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাদের কাছ থেকে। তাই যে সকল ব্যক্তি নেগেটিভ কাজকর্ম করে, আপনার সঙ্গে নেগেটিভ ব্যবহার করে, তাদের সঙ্গে অবশ্যই কিন্তু ডিস্টেন্স মেনটেন করবেন, দূরত্ব বজায় রাখবেন, এড়িয়ে চলবেন। শত্রু এক কথায় বলতে গেলে হিংসা করে। এই হিংসা জিনিসটি যখন কোনো ব্যক্তির মধ্যে চলে আসবে, সেই ব্যক্তি যেমন নিজেও শেষ হয়ে যাবে, ঠিক তেমনই অপরকেও শেষ করে দেবে। যারা নিজের জীবনের চেষ্টা না করে অপরের দিকে তাকিয়ে হিংসা পরিপূর্ণ হয়ে ওঠে, তারা জীবনে কিন্তু কিছুই করতে পারে না। তাই দেখবেন বড় বড় যারা পণ্ডিত মানুষেরা, তারা কিন্তু বলে গেছেন যে হিংসা নয় চেষ্টা করো, হিংসা করা চলবে না, চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনারা সফলতা দিকে এগিয়ে যেতে পারবেন। আর হিংসা করলে দেখবেন একদিন না একদিন ঠিক ফাঁদে পড়ে যাবেন, কেউ আটকাতে পারবে না। আজ আমি আপনাদেরকে শত্রু দমনের একটি বিশেষ পন্থা বা উপায় সম্পর্কে বলবো, করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন। দেখুন, অনেকেই আছেন যারা শত্রুতার কারণে অনেক বড় বড় জাদুটানা টোটকা করে থাকে, বাস্তুকে নষ্ট করে দেয়, আপনার মন মেজাজকে, আপনার সংসারকে নষ্ট করে দিতে পারে, এমনও টোটকা অনেকেই করে থাকেন। অনেকেই আবার বান চালিয়ে দেন, অনেকেই আবার বান পর্যন্ত চালিয়ে দেন, যাতে করে সংসারটা ভেঙে চুড়ে ছাড়খাড় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অশুভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, বাস্তুকে খারাপ করে দেয়। বাস্তু খারাপ হয়ে গেলে দেখবেন শত রোজগার করেও দেখবেন টাকা ধরে রাখতে পারবেন না, জলের মতন টাকা ডাক্তারের পেছনে বা অন্য কোনো কাজে আপনাদের কিন্তু বেরিয়ে যাবে। তাই সত্যের জয় যদি করতে চান এবং অশুভ শক্তিকে যদি হার মানাতে চান, তাহলে জীবন থেকে শত্রু কমাতেই হবে, কারণ শত্রু থাকলে ভালো আপনাদের হবে না, বারংবার বলছি। যাই হোক, আপনারা আপনাদেরকে ছোট্ট একটি উপায় করতে হবে। একটি হলুদের পাত্র আপনারা নিয়ে নেবেন, তাতে সামান্য হলুদ রেখে দিতে হবে, পাত্রটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন নেবেন, এবং তাতে আপনার গৃহে যে হলুদ ব্যবহার করেন সেই হলুদ গুঁড়ো একটি পাত্রে রেখে দেবেন। একদমই সহজ উপায়, আপনারা করে দেখুন, অভ্যর্থ উপায়, রেজাল্ট কিন্তু পাবেন, শত্রু আপনার দূর হবেই। আপনারা ওই যে হলুদ পাত্রটি নিয়েছেন এবং তাতে যে হলুদ রেখেছেন এবং তার সাথে শুকনো লঙ্কার দানা বা শুকনো লঙ্কার বীজ আপনাদেরকে নিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন বীজগুলো যাতে ভেঙে না যায়, গোটা বীজ আপনাদেরকে কিন্তু শুকনো লঙ্কার সংগ্রহ করতে হবে, এবং গুনে গুনে 18টি শুকনো লঙ্কার বীজ ওই হলুদের পাত্রে আপনাকে রেখে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, 18-র একটিও কম না, 18-টির একটিও বেশি না।
ওই 18টি বীজই কিন্তু আপনাদেরকে হলুদের পাত্রের মধ্যে রেখে দিতে হবে। যে পাত্রে আপনারা হলুদ রেখেছেন সেই পাত্রে বীজগুলি ভালো করে রেখে এরপর আপনারা পাত্রটিকে একটি হলুদ কাপড়ে ভালো করে বেঁধে নেবেন এবং এই হলুদ কাপড়ে মোড়ে রাখা পাত্রটি আপনারা বাড়ির যেখানে হোক একটি নির্দিষ্ট দিকে রেখে দিতে হবে। নির্দিষ্ট দিক মানে এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম কিছু না, যে দিকে আপনারা মনে হবে সেখানে আপনারা এই জিনিসটিকে রেখে দেবেন। এই উপায়টি আপনাদেরকে 6 মাস অন্তর অন্তর করতে হবে, মানে আজ উপায়টি করলেন এরপর 6 মাস পর আবারও এই উপায়টি কিন্তু করবেন এবং এই সমস্ত উপকরণগুলির মাধ্যমেই করবেন। তথা পাত্রের মধ্যে হলুদ লঙ্কার বীজ এবং যে হলুদ কাপড় দিয়ে আপনারা পাত্রটি বা পুটুলিটি করেছিলেন সেই কাপড় সমেত কোনো প্রবাহিত জলে আপনাদেরকে কিন্তু ভাসিয়ে দিতে হবে। অর্থাৎ আজ এই উপায়টি করলেন, 6 মাস পর যখন আবার এই উপায়টি করবেন তখন কিন্তু পুরনো পাত্র ওই হলুদের পুটুলিটি আপনারা কিন্তু জলে ভাসিয়ে দেবেন এবং এই প্রক্রিয়াতে আপনারা কিন্তু হলুদ এবং লঙ্কার বীজ পাত্রে রেখে হলুদ কাপড় দিয়ে ভালো করে বেঁধে আবার একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। অর্থাৎ এই নিয়মটির পুনরাবৃত্তি করবেন এবং যেখানে আপনারা আগে হলুদের পুটুলিটি রেখেছিলেন সেইখানে আপনারা হলুদের পুটুলিটি কিন্তু আবার রেখে দেবেন। এমনটি করলে বন্ধুরা নিশ্চিতরূপে আপনাদের কিন্তু গোপন শত্রু দমন হবেই। বা অনেক সময় দেখবেন আপনাদের আত্মীয় পরিজন বা হয়তো আপনাদের যেখানে আপনারা বসবাস করছেন তার আশেপাশে হয়তো যারা বাড়ি করে রয়েছেন বা যারা পাড়া প্রতিবেশী তারা হয়তো আপনার পিছনে লাগছে। আপনি হয়তো বুঝতে পারছেন, কিছু করতে পারছেন না, কোনো প্রুফ নেই, কিচ্ছু করতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা এই উপায়টি করে দেখুন, দেখবেন তাদের মুখ বন্ধ হয়ে যাবে, তারা আপনার পায়ে এসে পড়বে। তারা শত চেষ্টা করেও আপনার বাস্তুকে কোনোভাবেই ক্ষয়ক্ষতি করতে পারবে না, আপনাদের কোনোভাবেই আপনাদের জীবনকে নষ্ট করতে পারবে না, আপনার কাজের ক্ষতি করতে পারবে না। এছাড়াও যদি দেখবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে যদি আপনাদের অশান্তি থাকে, কোনো কারণে ঝগড়া করছে কেউ আপনাদের সঙ্গে, কোনো কারণ ছাড়াই ঝগড়া করছে, সেখান থেকেও কিন্তু রেহাই পাবেন এই উপায়টির মাধ্যমে। দেখুন, যারা আমি যেহেতু বললাম যে নদীর জলে হোক বা পুকুরের জলে ওই পুটুলিটি ভাসিয়ে দিবেন, কিন্তু অনেকেই দেখবেন শহরে থাকেন, তারা কিন্তু যদি ভাবেন যে জল কোথায় পাবো, সামনাসামনি জল কোথাও নেই, সেক্ষেত্রে আপনারা আপনাদের বাস্তুর বাইরে কোনো একটি ভালো জায়গা দেখে মাটিতেই পুটুলিটি পুঁতে দিতেও পারেন 6 মাস পর, তাতেও কোনো সমস্যা নেই। আর একটি কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা এই হলুদের কাপড়ের মোড়া পুটুলিটি যদি পূর্ব দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন তাহলে আরও শুভ। এই উপায়টি আপনারা যে কোনো দিন করতে পারেন, কোনো নির্দিষ্ট দিন দেখে করবেন তা আপনাদের ইচ্ছা মতন। আপনারা এটা শুক্রবার দিন করতে পারেন, বৃহস্পতিবার দিন করতে পারেন, বা সপ্তাহের যে কোনো দিন আপনারা কিন্তু এই উপায়টি করে দেখুন। আপনাদের জীবন থেকে শত্রু যেমন ধ্বংস হবে, শত্রুরা চেয়েও আপনার কিছু করতে পারবে না, দেখবেন শত্রু আপনার পায়ের তলায় পড়ে থাকবে এসে। তবে আপনাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, এই টোটকা উপাচার এগুলো মনে বিশ্বাস রেখে করবেন, অবিশ্বাস রেখে করতে যাবেন না, ফলাফল পাবেন না। যাই হোক, আপনারা এই উপায়টি করে দেখুন, রেজাল্ট খুব সুন্দর পাবেন। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম, আবার দেখা হবে এরকমই কোনো একটা ভিডিওর সাথে। নমস্কার, ধন্যবাদ।